গৰিপ্ৰ সংঘটিত হৈছে এক লজ্জাজনক ঘটনা নিষ্কুৰাই ধৰ্ষণ কৰিলে বিশ বছৰীয়া ভতিজীক পঁচপন্ন বছৰীয়া পাখত অখুৰাৰ বলি হ'ল আত্মহীয়া অন্তঃসত্ত্বাৰ ভতিজীক ধুবুৰী জিলাৰ গৌৰীপুৰ আৰক্ষী থানাৰ অন্তৰ্গত আলমগঞ্জ প্ৰথম খণ্ড গাঁৱৰ দৈবুৰ ৰহমানৰ জীয়ৰী মিৰুফা খাতুনৰ লগত ফকীৰগঞ্জ আৰক্ষী থানাৰ অন্তৰ্গত চিৰাফুৱা চতুৰ্থ খণ্ড গাঁৱৰ আকাশ আলীৰ পুত্ৰ আশাফ আলীৰ সামাজিক ৰীতি নীতিৰে বিবাহ হৈছিল। বিবাহ হোৱাৰ কিছুদিন পিছতে মিৰুফা খাতুনে দেউতাকৰ গৃহত ফুৰিবলৈ আহে, কিন্তু ঘৰত কোনেও নথকাৰ সুযোগ লৈ পাখণ্ড খুৰাই অন্তঃসত্ত্বা ভতিজীক জোৰপূৰ্বক ধৰ্ষণ কৰে। এই ঘটনা মিৰুফাই তাইৰ স্বামীক অৱগত কৰে। মিৰুফাৰ স্বামী আছাফ আলীয়ে আমিনুৰ ৰহমানৰ পৰিয়ালক জনোৱাত কোনেও ঘটনাটো বিশ্বাস নকৰে আৰু ওলোটাই আছাফ আলীক হত্যাৰ ভাবুকি দিয়ে। আকৌ এদিন ধৰ্ষণ কৰিবলৈ যোৱাত কোনোবাই মোবাইলত ভিডিঅ' ৰেকৰ্ড কৰে। তাৰ পিছত মিৰুফা খাতুনে গৌৰীপুৰ আৰক্ষী থানাত এখন এজাহাৰ দাখিল কৰে। এজাহাৰ দাখিল কৰাৰ পিছতেই আমিনুৰ ৰহমানক গ্ৰেপ্তাৰ কৰি জেল হাজোলৈ প্ৰেৰণ কৰে। জেলৰ পৰা ওলাই আহি আমিনুৰ ৰহমান আৰু তেওঁৰ দুই পুত্ৰই মিৰুফৰ স্বামী আছাফ আলী আৰু তাইৰ দেউতাক তৈবুৰ ৰহমানক প্ৰাণে মৰাৰ ভাবুকি প্ৰদান কৰে। মঙলবাৰে আছাফ আলীয়ে শাহুৱেকৰ ঘৰত ফুৰিবলৈ যোৱাত আমিনুৰ ৰহমান আৰু তেওঁৰ দুই পুত্ৰ লগত লৈ আছাফ আলীক নিজৰ গৃহত লৈ যায় আৰু বেয়াকৈ মাৰপিট কৰি মিছা কেছত গৌৰীপুৰ আৰক্ষীক কটাই দিয়ে। তোমাৰ নাম কি আছিল? আছাফ আলী। চিৰিয়াখাবাদপুৰ। কি হৈছিল ঘটনা সেইদিনা? মানে সেইদিনা ঘটনা হৈছিল, মোৰ স্ত্ৰীৰ শ্বশুৰবাৰী থাকে, মই গৈছিলোঁ, মোৰ শ্বশুৰবাৰীতে মাইৰা বাৰীত নিয়ে বান্ধি থৈ গৰু চুৰি কৰিলে আছামী দিছে। আর একটা নামটা কি আছিল জানা নাই, ওটা সেরাসুদ্দিন। সেরাসুদ্দিন শ্বশুর ঘর ওই আম্বারিগাঁও পাটন। কোন আম্বারিগাঁও? আলমগঞ্জ আম্বারিগাঁও পাটন। প্রতিশোধ নিবার আছে, মই গেলে মোক মারা করবে, ভাবুকি দিয়ে নাকি? হ্যাঁ হ্যাঁ, ধমকি দিয়ে থাকে। আর কিবা কিবি কইছে নাকি? ড্রাগস অর বা কিবা? হ্যাঁ, মিথ্যা কথা, মোক মিথ্যা কথা কয়, ফাঁসাই দিব মোক, মানে ওডিখানা গেলে আমি বলে বিজনেস করি ড্রাগসের, মোক তোমাক, হ্যাঁ মিছা কথা কয়, মোক ফাঁসা দিয়ে জেলে দিবে বলে হতে কই থাকে। ধুমকি দিয়ে থাকে আর কয়, শ্বশুরবাড়িতে আসলি তোকে মার্ডার করবো। হতে কিবা কেসর মীমাংসার কারণে কিবা কইছিল নাকি, যে কেস তো মীমাংসা করিব লাগে, যেটো রেপ কেস আছিল, রেপ কেস যেটো আছিল মীমাংসা, মানে এটো মীমাংসা করার কারণে অফার দিছিল নাকি হতে? কইছিল, এটো তোমালোকে মানি লওয়া নাই? না, মানি লওয়া নাই, এই কারণে তোমালোকের উপর হামলা। হ্যাঁ, হামলা চলে আছে। ভুক্তভোগী মিৰুফা খাতুনে চৰকাৰ তথা প্ৰশাসনক কাতৰ অনুৰোধ কৰে যে ধৰ্ষণকাৰীক উপযুক্ত শাস্তিৰ ব্যৱস্থা কৰক আৰু আমাক নিৰাপত্তা দিয়ক। মোৰ কাকা হয়, নাম কি? আমিনুর রহমান। তেকে তোর নামত কিবা এজাহার দিছিলে নাকি? থানাত কিবা এজাহার? হ্যাঁ। কেস দিছিলে? হ্যাঁ। তারপর? তারপর জেল খাটি আসার পর মানে মোক সেই জ্বালা যন্ত্রণা করে, বাড়ি থাকবে দেয় না, মানে আমরা সবাই মিলি মানে মোক ফির মানে কি করে অত্যাচার করে, ফির মানে নষ্ট করার তালত থাকে, কি কয় মানে বেয়া বেয়া ভাষাত গাল পারে, বাড়ি থাকবে দেনা জাল্লা আসি মানে ধাক্কায় দুয়ার ধাক্কায়, আব্বা তো থাকে না বাড়িত, বাজারত থাকে, মোর সাথে এসে অমন করে অত্যাচার করে, উমার ভয়তে গ্রামের মানুষ কাউ সাক্ষী দেয় না। মোর হাজবেন্ড গেলে মানে গাল টাল পারে, মার্ডার করবার চায়, এবার গেছিল, এবার যাওয়ার পরে মানে মিথ্যা কেস দিয়ে চক্রান্ত করে মিথ্যা কেস দিয়ে ই করছে, মারি টারিয়ে ঘরত নিয়ে যা বাঁধ দিয়ে পুলিশক ফোন করে দিয়ে দিছে। তার মানে মোর জামাই দেখছিল ওই আসামিটার বেটাটা মোর জানলার ধাক্কা আছে, মোর জামাই দেখছে দেখিয়ে কিছু কছিল,
মানে দেখছে ধরা পায় নাই, মানে গাল পারছিল নাকি ওজনতে ওমরা মানে আমার ঘর থেকে টানি শেষে বার বার করে নিয়ে যা, মারি টারি ঘর নিয়ে যা, বান্দি থুয়ে পুলিশক ফোন করেছে, পুলিশক দিছে। তুমি তাতে আছিলে নাকি? হ্যাঁ। তোমার হনমুখর পারা লৈ গৈছিল নাকি? হ্যাঁ। কোনে কোনে লৈ গৈছিল? আমিনুর, আমিনুরের বেটা, বড় বেটা, ছোট বেটা আর ওর বড়ব্বা। সামিনুর, সাজিদুর আর ওর বড়ব্বাটার নাম সিরাজ উদ্দিন শেখ। মোর জামাইক কইছে যে গরু চোর করছে। মানে কয় যে আগে কেস তোলা লাগবে, ওগুলো কয় কেস তো তুলিব লাগবে। হ্যাঁ। কেস না তুলিলে কি করব? কেস না তুলিলে মানে মুখ সংসার করবে দিবেন না, মোর জামাক মার্ডার করবে, অন্য অন্য কেসে ফেলা দিবে, মুখ মানে ধর্ষণ করবে, ওগুলো কয়। ইতিমধ্যে আমি দেখা পাইছি তোমার দেউতাই মানে ঘর করা পলায়ন হয়ে আছে। হ্যাঁ। দেউতো কিবা ভয় পাবো কি দেখো হয়ে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, মোর আব্বাক মার্ডার করবে বলে কয়। এখানে ঘর তোমার করা নাই? না। তোমার ডাঙ্গুর ভাই কিবা নাই? নাই। এতিয়া প্রশাসনক কি জানাবা যেহেতু তোমাক ধর্ষণ করা হয়েছিল, তারপিছত তোমার হাজবেন্ডক ভিসা কেসত ফসাব বিচারিছিল, আকো তোমার দেউতাকক মার্ডার করিব বিচারিছে, তুমি প্রশাসনক কি জানাবা এতিয়া? আমি সরকার আর পুলিশের কাছে আমার এটাই আবদার, আমাক যে ধর্ষণ করছে আমি উচিত বিচার চাই, আর আমার জামাই হে আর আমার আব্বাক আমাক মারবার নিকে চাইতেছে, আমি নিরাপত্তা চাই। গৌরীপুরের মফিজুর রহমান তালুকদার রিপোর্ট, মাইনুর জেনি। Thank you.